আপনিও কি ফেসবুকে ভিডিও দেখার সময় খারাপ খারাপ কন্টেন্ট গুলো অর্থাৎ ওই ধরনের ভিডিও গুলো চলে আসে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে যে সেটিংস গুলো বলবো, যেই সেটিংস গুলো দেখাবো, সেগুলো ঠিকঠাক করে নিবেন, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনি নিশ্চিত সারা জীবনের জন্য এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে সঙ্গেই থাকবেন। আজকেই হবে ফেসবুকে খারাপ ভিডিও আসার সমস্যার সমাধান। আমি সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করলাম, দেখেন প্রথমেই কি চলে আসতেছে একেবারে চোখের সামনে। আপনি কিন্তু এখান থেকে এই স্ক্রল করার সময় খারাপ ভিডিওগুলো দেখতে পান, অথবা আপনি এখান থেকে যদি ভিডিওর অপশনে ক্লিক করেন সেক্ষেত্রেও দেখা যায় এখানে আপনার সামনে বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভিডিওগুলো চলে আসে। আপনি কিভাবে বন্ধ করবেন সেটাই দেখাবো, নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি সমাধান পাবেনই পাবেন। এবার এখান থেকে হাতের বাম পাশে আপনি পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এবার একদম নিচে আপনি চলে আসেন, নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন অ্যাক্টিভিটি লগ বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগ অপশনে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে বা ডান দিকে আপনি চলে আসবেন, অর্থাৎ লেখাগুলোকে বাম দিকে আপনি নিয়ে যাবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন ভিডিও ওয়াচ, এখানে ক্লিক করবেন। ভিডিও ওয়াচ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন এরকম অনেক ভিডিও চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে ক্লিয়ার করে দিবেন। তাহলে হবে কি, এখান থেকে আপনি যত ভিডিও দেখেছেন সেটা খারাপ হোক আর ভালো হোক সমস্ত ভিডিওগুলোর ওয়াচ হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ব্যাকে চলে আসবেন, এরপরে আপনি এখানে পেয়ে যাবেন ভিডিও সার্চ, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে হবে কি, আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে যা কিছু সার্চ করেছেন সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি যদি সার্চ করে থাকেন ক্লিয়ার করে দিবেন। এরপরে আপনি কি করবেন, একদম উপরের দিকে আপনি চলে আসবেন। উপরে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট প্রিফারেন্স, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি এখানে পেয়ে যাবেন সেন্সিটিভ কন্টেন্ট বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে ডিফল্ট অথবা অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে, আপনি এখান থেকে শো লেস এটা সিলেক্ট করে দিবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ওকে করে দিবেন। এবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে আপনি কি করবেন একটু নিচে আসবেন, মিডিয়া বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পরে আপনার ক্ষেত্রে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই থাকতে পারে, আপনি এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে আপনার সামনে দেখতে পারবেন ফেসবুকে খারাপ ভিডিও আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আপনার সামনে যদি কোনো ধরনের খারাপ কন্টেন্ট বা পোস্ট আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সেই পোস্টটুকুর উপরে থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে একটু নিচে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন হাইড অল ফ্রম, যে কোনো পেজ বা অ্যাকাউন্টের নাম শো করবে আপনি এখানে ক্লিক করে দিবেন। এবার আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। এবার আপনাকে আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি যদি খারাপ কোনো পোস্টে লাইক কমেন্ট না করেন অথবা কোনো ভিডিও ওয়াচ না করেন সেক্ষেত্রে অবশ্যই আগামী 15 দিনের ভিতরে আপনি একেবারে নিশ্চিত সমাধান পাবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।